জেনে নিন ক্রিকেট ইতিহাসে সর্বকালে সেরা দশ অলরাউন্ডার কারা। ক্রিকেট বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় একটি খেলার নাম। পরিশ্রম, একাগ্রতা আর সাধনার খেলার নামই ক্রিকেট। লম্বা সময় ধরে ক্রিকেটের ক্যারিয়ার চালিয়ে যাবার জন্য চাই অসাধারণ ফিটনেস, আর সেই ফিটনেস ধরে রাখার জন্য চাই দৃঢ় মানসিকতা। সাধারণত প্রচণ্ড শারীরিক চাপের কারণে ক্যারিয়ারকে খুব অল্প সময়ে ঘুটিয়ে ফেলতে বাধ্য হন পেস বোলাররা। অন্যদিকে ব্যাটসম্যানদের ক্যারিয়ার অপেক্ষাকৃত লম্বা হয়। বিশেষ করে যে কোনো একটি ফরম্যাটের খেলা থেকে নিজেকে গুটিয়ে নিলে তো ক্যারিয়ারের দৈর্ঘ্য বাড়ানোর সম্ভাবনা বেড়ে যায় আরও বহুগুণ। আর এই দুই শ্রেণীর মিশলে গড়া অলরাউন্ডারই সম্ভবত ক্রিকেটের সবচেয়ে সুন্দর অংশের একটি। বোলিং এবং ব্যাটিং দুই বিভাগে দক্ষ এই বিশেষ শ্রেণীর দলের সাথে মানিয়ে যেতে পারেন খুব সহজে। যে কোনো দলের ব্যাটিং ও বোলিংয়ের ভারসাম্য অনায়নে অলরাউন্ডারদের ভূমিকা অনন্য। আজ আমরা এক নজরে দেখে নিব দীর্ঘ সময় ধরে 22 গজে রাজত্ব করা সেরা দশ অলরাউন্ডারদের কথা। জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত এই কিংবদন্তি প্রায় দুই দশক ধরে ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনে আপের স্তম্ভ। অধিনায়কের অস্থার জায়গা, সেরা অস্ত্র, নিখুঁত ব্যাটিং কৌশলের সাথে উইকেটের চারপাশে অসাধারণ সব শট খেলার দক্ষতা তাকে দিয়েছে যে কোনো ফরম্যাটে, যে কোনো মাঠে, যে কোনো কন্ডিশনের সাথে মানিয়ে নেবার ক্ষমতা। আস্থার প্রতীক হয়ে ওঠা ব্যাটিংয়ের পাশাপাশি তার মিডিয়াম পেস বোলিংয়ের পরিসংখ্যানও রীতিমতো ঈর্ষণীয়। বয়সের সাথে সাথে বলের গতি কমে গেলেও পঞ্চম বলার হিসেবে গুরুত্বপূর্ণ জুটি ভাঙার কাজটি গড়ে তুলেছেন তিনি নিয়মিতই। পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিং আর স্লিপের অসাধারণ সব ক্যাচ তাকে পরিপূর্ণ করে রেখেছে একজন খেলোয়াড় হিসেবে। টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবার সাথে ক্যারিয়ারে 565 উইকেট নিয়ে 18 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানেন জ্যাক ক্যালিস। শহীদ আফ্রিদি, পাকিস্তান। একসময় মারমার কাটকাট ব্যাটিংয়ের প্রতিমূর্তি হয়ে যাওয়া শহীদ আফ্রিদির পারফরমেন্স সবসময় অনিশ্চয়তার জালে আবদ্ধ। ভয়, ডরহীন ব্যাটিং, মাঝে মধ্যে পেস বলের গতিতে স্পিন, অসংখ্যবার অবসরে গিয়ে আবার ফিরে আসা, এসব মিলিয়ে অলরাউন্ডার আফ্রিদি। ব্যাটিংয়ে ধারাবাহিকভাবে অধারাবাহিকভাবে আফ্রিদি ব্যাট এসেছে খুব কমই, তবে যখনই হেসেছে অবাক হয়ে দেখেছে পুরো ক্রিকেট বিশ্ব। চার ছক্কার ফুলঝুড়িতে বুম বুম নামের খেতাব অত্যন্ত তাই বলে। তবে তার বোলিং ফর্ম ব্যাটিং থেকে অনেকটাই আলাদা। ঘূর্ণি লেগে স্পিন, গুগলি নিয়ে অহরহ ঘায়েল করেছে ভাগা ভাগা সব ব্যাটসম্যানদের। তার নামের পাশে জলজল করছে 8000 ওডিআই রানের পাশাপাশি 395 উইকেট। টেস্ট ও ওডিআই থেকে অবসরে গেলেও অভিষেকের 20 বছর পরেও এখনও প্রতাপে খেলে যাচ্ছেন আন্তর্জাতিক টি-20। ইমরান খান, পাকিস্তান। পাকিস্তান ক্রিকেটের পুনর্জন্ম যার হাত ধরে সূচিত, তিনি আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা পরিপূর্ণ অলরাউন্ডার ইমরান খান। 39 বছর বয়সে ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসেও দুর্দান্ত প্রতাপে পাকিস্তানকে জিতিয়েছিলেন 50 ওভারের বিশ্বকাপ। টেস্টে ইয়ান বেথরমের পর দ্রুততম 3000 রান ও 300 উইকেটের রেকর্ড এখনও তার দখলে। সর্বমোট 362 উইকেটের সাথে 6টি সেঞ্চুরিতে গড়ে 38-এর বেশি সত্যি ঈর্ষণীয়। সহজাত প্রতিভা, অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে নিজেকে নিয়ে গিয়েছিলেন দর্শকপ্রিয়তার স্বর্ণচূড়ায়। পাকিস্তান ক্রিকেটে তার অবদান চিরস্মরণীয়। প্রায় 20 বছর আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গন ধাপিয়ে অবসর নেন এই পাকিস্তান কিংবদন্তি। ক্রিস কোয়ার্নস, নিউজিল্যান্ড। 90 দশকের শেষ ও নতুন শতাব্দীর শুরুতে বেশ কয়েকজন ধারাবাহিক পারফরমারের মিশলে দারুণ একটি দল পেয়েছিলেন নিউজিল্যান্ড, কিন্তু তার মধ্যে থেকে যে কোনো মুহূর্তে বল কিংবা ব্যাটে হাত ধুয়ে হাতে একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার দক্ষতার আলাদাভাবে সবার নজর কেড়েছিলেন ক্রিস কোয়ার্নস। নিখুঁত সব শটে ইচ্ছেমতো বল সীমানা ছাড়া করা শটগুলো নির্মল আনন্দ জুগিয়েছিল ক্রিকেট মোদীদের। 2004 সালে ভিভ রিচার্ডসের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভেঙে তাকে তাক লাগিয়ে দেওয়ার ক্রিকেট বিশ্ব। ইঞ্জুরির কারণে বলে কিছুটা গতি হারালেও শেষ পর্যন্ত একজন মিডিয়াম প্রেসার হিসেবে কার্যকর ছিলেন কোয়ার্নস। 15 বছরের দীর্ঘ ক্যারিয়ারে লম্বা সময় ইঞ্জুরিতে না কাটলেও হয়তো 62 টেস্টের ক্যারিয়ারটি করতে পারতেন আরও দীর্ঘ। কিন্তু তাতে কি, তারপরও কোয়ার্নস থেকে ছাপেন সর্বকালে সেরা কিউই কিংবদন্তির একজন হয়ে। স্যার গ্যারি সোবার্স, ওয়েস্ট ইন্ডিজ। বারবাডোসে জন্ম নেওয়া এই ক্যারিবিয়ান কিংবদন্তিকে অনেকে ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার বলে মনে করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বপ্রথম 1 ওভারে 6 ছক্কার রেকর্ড গড়া সর্বাসে 57.78 এর ঈর্ষণীয় গড়ে ওয়েস্ট ইন্ডিজের নিয়ে খেলেছিলেন 93 টেস্ট। প্রথমে বোলার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও আস্তে আস্তে ব্যাটিংয়েও সমানভাবে দক্ষতা দেখাতে শুরু করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে তার করা 365 রানের ইনিংসটি তখনকার সময় টেস্ট সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড হয়ে টিকে আছেন অনেকদিন ধরে। 26টি সেঞ্চুরির পাশাপাশি 6 বার 5 উইকেট শিকার সহ 235 টেস্ট উইকেট বলে দেয় কতটা বৈচিত্র্যময় খেলোয়াড় ছিলেন সোবার্স। বাহাতি স্পিনার সোবার্সকে মাঝে মধ্যে দেখা যেত পেস বোলার হিসেবে ইনিংস শুরু করতে, তাছাড়া তিনি একজন দুর্দান্ত ফিল্ডারও ছিলেন। তার আন্তর্জাতিক ক্রিকেট বিচরণের বয়স ছিল 20 বছর। সোন পলক, দক্ষিণ আফ্রিকা। অ্যালান ডোনাল্ডের নতুন বলের সঙ্গী সোন পলক তার দুই দিকেই বল সুইং করানোর অসাধারণ দক্ষতা নিয়ে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলে।
সোয়েব আখতার, ব্রেড লিনের মতো গতি না থাকলেও দুর্দান্ত লাইন ও লেন্স বজায় রেখে ধারাবাহিকভাবে ভালো বল করার সামর্থ্যে তার জুড়ি মেলা ভার। তার 421টি টেস্ট উইকেট দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ এখনও পর্যন্ত। লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নেমে 5 ম্যাচে বের করে আনার সাথে সাথে দ্রুত রান তোলার ক্ষমতা তাকে দিয়েছে অলরাউন্ডারদের মর্যাদা। 2টি সেঞ্চুরির পাশাপাশি 32 গড়ের টেস্ট ক্যারিয়ারের অত্যন্ত সে সাক্ষ্যই দেয়। পিঠের ইঞ্জুরিতে পড়ে মাত্র 34 বছর বয়সে অবসর নিয়ে নিলেও তার আগে সনপলক পার করেছেন 13 বছরের রঙিন আন্তর্জাতিক ক্যারিয়ার। কপিল দেব, ভারত। ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার কপিল দেবের হাত ধরেই এসেছিলেন 1983-এর বিশ্বকাপে ভারতের শিরোপা সাফল্য। 131 টেস্ট ও 225 ওয়ানডে খেলা কপিল দেব যখন রিচার্ড হ্যাডলিকে টপকে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী হন, ততদিনে তার আন্তর্জাতিক ক্রিকেটে খেলার বয়স 17 পেরিয়েছে, যা একজন ফাস্ট বোলারের জন্য আশ্চর্যজনকই বটে। খুব কম ম্যাচে তাকে ইঞ্জুরির জন্য বসে থাকতে দেখা গেছে। তার ব্যাটিং দক্ষতা ছিল দেখার মতো। কখনো কখনো লেয়ার অর্ডারে নেমে একাই খেলা ঘুরিয়ে দিতে পারতেন কপিল। 1983-এর বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে 17 রানে 5 উইকেট পড়ে যাবার পর তার 138 বলে 175 রানের ইনিংসটি আধুনিক ক্রিকেটেরই সেরা ইনিংসগুলোর একটি। অবসরে যাবার সময় তার নামের পাশে জ্বলজ্বল করছিল 9টি আন্তর্জাতিক শতক। ড্যানিয়েল ভেট্টোরি, নিউজিল্যান্ড। অবসরের পূর্বে গত 10 দশকেরও বেশি সময় ধরে কিউই দলে নিয়মিত এই চশমাধারী খেলোয়াড় মাত্র 18 বছর বয়সে সবচেয়ে কম বয়সী কিউই ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষিক্ত হন। নির্ভুল লাইন লেন্স আর বৈচিত্র্য ভরা বোলিংয়ের আন্তর্জাতিক ক্রিকেটের ঘায়েল করেছেন 667 জন ব্যাটসম্যানকে। টেস্টে 300 উইকেট আর 3000 রান করা দুর্বল 8 জন ক্রিকেটারের মধ্যে অন্যতম ভেট্টোরি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন কার্যকর মিডল লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে। 6 সেঞ্চুরির সাথে 30 গড় নিয়ে টেস্টে তার অর্জন 4000 এরও বেশি রান। 8 নম্বরে ব্যাট করে একদিনের ক্রিকেটে তার 4টি 50 ইনিংসও আছে। ইয়ান বোথাম, ইংল্যান্ড। ইংল্যান্ডের সর্বকালের সেরা এই অলরাউন্ডার হিসেবে মাঠের পারফরমেন্স আর অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে নিজেকে নিয়ে গিয়েছেন ইংল্যান্ডের মহাতারকার আসনে। তার বিখ্যাত আউটসুইঙ্গার কিংবা অগ্রাসী ব্যাটিং যে কোনোটি দিয়েই যে কোনো মুহূর্তে ম্যাচ বের করে নিয়ে আসতে পারতেন বোথাম। 1986 সালে ভেনিস লিলির 355 উইকেটের রেকর্ড ভেঙে তৎকালীন সময়ে সর্বোচ্চ টেস্ট উইকেটধারী হন। 383 টেস্ট উইকেটের সাথে 145টি ODI উইকেট এবং 14টি টেস্ট সেঞ্চুরির সাথে যথাক্রমে 5000 ও 2000 রান তাকে দিয়েছে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারদের মর্যাদা। পরিসংখ্যানের চেয়েও বেশি কার্যকরী ছিল ম্যাচে তার প্রভাব। এটি ইয়ান বোথামের সাথে অন্য অলরাউন্ডারদের পার্থক্য। শেষ দিকে কিছুটা স্থূলকায় এবং অকার্যকর হয়ে পড়লেও 1992 বিশ্বকাপ খেলে অবসর নেবার পূর্বে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন 15 বছর। রিচার্ড হ্যাডলি, নিউজিল্যান্ড। বর্তমান সময়ে নিউজিল্যান্ড ক্রিকেটের যত অর্জন বিশ্বে করে টেস্ট ক্রিকেটে তার জন্য কিউইরা চিরকাল ঋণী থাকবে স্যার রিচার্ড হ্যাডলির কাছে। দুর্দান্ত গতি আর বাউন্সারের সাথে অগ্রাসী ব্যাটিং করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিউই ক্রিকেটের অগ্রযাত্রায়। 39 বছর বয়সে অবসরে যাবার পূর্বে দ্রুততম 400 টেস্টে উইকেটের রেকর্ড করেন হ্যাডলি, যেখানে ছিল 36 বার ইনিংসে 5 উইকেট পাশাপাশি 9 বার ম্যাচে 10 উইকেট নেওয়ার কৃতিত্ব। 115টি একদিনের ম্যাচ খেলে তার অর্জন 158 উইকেট, সাথে 5 বার ইনিংসে 5 উইকেট। উল্লেখ্য, এ তালিকায় অবশ্যই চলে আসবে আমাদের সাকিব আল হাসান, যার জন্ম রেকর্ড গড়ার জন্য প্রতিনিয়ত অসাধারণ একাগ্রতা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তবে এখানে আমরা শুধুমাত্র যারা ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তাদের নিয়ে আলোচনা করছি। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।